সত্যতা ব্লগে আপনাদের স্বাগত বন্ধুরা। আম্বলিঘাট থেকে আমাদের যাত্রা শুরু হলো। আগের পর্ব এখানেই শেষ করেছিলাম, আবার এখান থেকে শুরু করলাম। এই আমরা এখন গাড়িতে উঠব, আর তোড়জোড় চলছে, হনুমান দিকে পাহাড়, আমরা ক্রমশ এগিয়ে চলেছি। আমরা এখন পাহাড়ের মধ্যবর্তী অংশ পার হচ্ছি। পাহাড়ের উপরে রাস্তাগুলো খুবই মসৃণ, দুরন্ত গতিতে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। গ্রাম্য পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি। হ্যাঁ, রাস্তা খুবই খারাপ, গ্রামের রাস্তা সাধারণত যেরকম হয় আর কি, সুদূর গ্রাম। এই যে আখের গাড়িতে এই বাগান থেকে আখ কেটে এই গাড়িতে লোড হচ্ছে। এই আখের বাগান, এসব আখের বাগান। আমরা প্রায় স্পটে পৌঁছে গেছি, এইবারে আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। এই জায়গাটা সমতল থেকে অনেক উপরে, কয়েক হাজার ফিট উপরে, ঘাসগুলো শুকিয়ে যেরকম স্বর্ণালি আভা তৈরি করেছে। দেখুন বন্ধুরা, কোন জায়গায় এসেছি, জলটা নিচের দিকে নেবে, তারপর সেই জলটা আবার উপর দিকে উঠে যায়। আস্তে আস্তে কিরকম কুয়াশায় ঢেকে যাচ্ছে। দূরের ছবি কিছু দেখা যাচ্ছে না, আমি খালি চোখেও দেখতে পাচ্ছি না, ক্যামেরা তো কোথায় আসছে না। অতল গহ্বর এখানে, আবার রেলিং দিয়ে বেশ সাজানো রয়েছে, বসার কিছু কিছু জায়গা করে দিয়েছে, সূর্য দেখতে মেঘের আড়ালে রয়েছে। ওই দূরে সরু নদী বেয়ে চলেছে। এখানকার সিজন শুরু হয় জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর সিজন, তারপর থেকেই অফ সিজন শুরু হয়ে যায়। লোকজন আসাও কমে যায়, জলের স্রোত কমে যায়। এদিকটা বেশ সুন্দর করে সাজানো রয়েছে, বসারও জায়গা রয়েছে, বাঁদিকে পাহাড়ও রয়েছে, জঙ্গলও রয়েছে কিছু। এত উপরে এই জঙ্গল, পাহাড়ের উপরে এখানে বসার জায়গা। দেখুন বন্ধুরা, মানে কিছু দেখাতে পারলাম না, এইটুকু দেখুন যে সরু হয়ে পাহাড়ের উপর থেকে সরু এই যে জল এসে পড়ছে, জলটা এখানে এসে জমা হচ্ছে। তারপরে এই কিছুটা দূরে গিয়ে ডানদিক দিয়ে দেখুন, এখান দিয়ে এই জলটা গিয়ে এই পাশ দিয়ে এই নিচে নামছে, এখানে নেমে যাচ্ছে, নেমে গিয়ে আর জলটা নিচে যাচ্ছে না, এটা উপর দিকে উঠতে থাকে। এইটা একটা অপূর্ব দৃশ্য এই জায়গাটা, সিজনে বর্ষার সময়। হ্যাঁ, দারুণ হয়, কিন্তু আমাদের সেই সৌভাগ্য হলো না, আমরা অসময়ে এখানে এসে পৌঁছেছি। এখন তার বর্ষা নেই, একদম শুকনো ফটফটে, খুবই খারাপ লাগছে সেই দৃশ্যটা আপনাদের দেখাতে পারলাম না। তবে এখানকার আবহাওয়া খুব সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, পাশেই আবার খুব বিশাল একটা জঙ্গল,
বাচ্চাদের এখানে নিয়ে আসলে খুব আনন্দ পাবে। খোলামেলা জায়গা, এখানে এসে মন খুলে গান গাইতে ইচ্ছা করছে। জিন্দেগি এক সফর হ্যায় সুহানা, ইয়াহাঁ কল ক্যা হো কিসনে জানা। আরে রে রো, কুয়াশায় সূর্যদেবকে ঢেকে দিয়েছে। টুরিস্টদের বিশ্রাম নেওয়ার জন্য সুন্দর বসার জায়গাও বানিয়ে দিয়েছে। এত দুর্গম জায়গায় স্ত্রীকে নিয়ে আসতে পেরেছি, এইটাই যেন একটা আশ্চর্য ব্যাপার। এই দুজনে পাশাপাশি বসে আছি, কথা বলছি। সমতল থেকে বহু উপরে আমরা বসে আছি, বহু উপরে। মোটামুটি বর্ষার সময় এই জায়গাটা বা বর্ষার এক দু মাস পরে পর্যন্ত এই জায়গাটা খুব জমজমাটি থাকে। এখানে যে মধ্যাকর্ষণ শক্তি নেই বর্ষার সময় ছাড়াই বোঝা যায়। বর্ষা হলে পরে তখন বোঝা যেত আর সিনারিটা দেখা যেত, তখন বলতে পারতাম যে এখানকার মাধ্যাকর্ষণ শক্তি নেই, এটা উপর দিকে উঠে যায় জল। ঝর্ণার জল ওই পাহাড়ের ঝর্ণার জল নিচে নামে, কিন্তু এই পাহাড়ের ঝর্ণার জল নিচে নামে। আমরা আম্বুলি ঘাট পার হচ্ছি।